দেখুন, যেভাবে মেক ইন ইন্ডিয়ায় সেনার হাতে আসছে 6 লক্ষ অ্যাসল্ট রাইফেল, সামরিক শক্তিতে কোনো অংশ খামতি রাখতে চায় না ভারত, তাই এবার সেনাবাহিনীর জন্য 6.5 লক্ষ অ্যাসল্ট রাইফেল কিনছে কেন্দ্র। 12,000 কোটির মেক ইন ইন্ডিয়ার প্রজেক্ট চলছে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য। এই প্রজেক্টের আওতায় তৈরি করা হচ্ছে এই রাইফেল। এই রাইফেলগুলির ক্যালিবার হবে 7.62x39mm, 300 মিটার পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত আনতে সক্ষম হবে এই অস্ত্রগুলি। আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী সংস্থাগুলিকে আবেদন করতে হবে, এরপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। চলতি বছরের শুরুতেই সীমান্তে মোতায়েন জওয়ানদের জন্য 72,480টি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ক্রয়ের প্রস্তাবে সিলমোহর দেয় প্রতিরক্ষা মন্ত্রক। এর জন্য 1,798 কোটি টাকা বরাদ্দ করা হয়। সেনা সূত্রে খবর, প্রাথমিকভাবে চীন সীমান্তে মোতায়েন জওয়ানদের হাতে 7.62x51mm ক্যালিবারের অ্যাসল্ট রাইফেল তুলে দেওয়া হবে। কয়েকদিন আগে সেনাপ্রধান বিপিন রাওয়াত স্পষ্ট জানিয়েছিলেন প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত অর্থ নেই, তাই 12 লক্ষ সৈনিকের হাতে অত্যাধুনিক রাইফেল তুলে দেওয়া সম্ভব নয়। সংসদীয় কমিটির রিপোর্টে সেনাবাহিনীর আর্থিক সমস্যার ফলে আধুনিকীকরণ এবং নতুন অস্ত্রশস্ত্র কেনার ক্ষেত্রে বাধার কথা বলা হলেও সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছিলেন অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার প্রক্রিয়া জারি আছে। হাতে যে অস্ত্র আছে সেগুলি রাতারাতি অকেজো হয়ে যাচ্ছে না। যে অস্ত্র পাওয়া যাবে সেটা নিয়েই লড়াই করতে তৈরি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা, সেভাবেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ বিষয়ে প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় প্যানেলে লেফটেন্যান্ট জেনারেল শরৎচাঁদ বলেন, অপর্যাপ্ত টাকার কারণে থমকে যেতে পারে একাধিক মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট। তিনি আরও ব্যাখ্যা করে বলেন, আধুনিকীকরণের জন্য মোট 21,388 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।